বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সায়নী দত্ত। রিঙ্গন না হন্নতে সিনেমার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে মুম্বাইয়ে কাজে ব্যস্ত থাকেন অভিনেত্রী। এরই মাঝে মনির মানুষ পেয়ে গিয়েছেন অভিনেত্রী সায়নী দত্ত। গত জুন মাসে বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী। ডিসেম্বরে সারবেন বিয়ে। তবে অভিনেত্রী কাকে মন দিলেন, কে সেই পাত্র? পাত্র পাঞ্জাবি, নাম গুরবিন্দরজিৎ সামরা। শোনা গিয়েছে এক নামী সংস্থার উচ্চ পদে কাজ করেন গুরবিন্দর, থাকেন লন্ডনে। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে লন্ডনবাসী পাঞ্জাবি পাত্রের প্রেমে কিভাবে পড়লেন নায়িকা। এক সংবাদ মাধ্যমকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানান, বছরখানেক আগে সমস্ত কিছু ঠিক হয়েছে। গুরবিন্দরের সঙ্গে সায়নীর দেখা হয় আড়াই বছর আগে, মুম্বাইয়ের এক ক্লাবের সদস্য দুজন, সেই সূত্রেই আলাপ, যা বন্ধুত্বে পরিণত হতে বেশি সময় লাগেনি। স্বল্প সময়ের বন্ধুত্বের মধ্যেই বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আগামী 15ই ডিসেম্বর বিয়ে সারবেন অভিনেত্রী। ফোর্ট উইলিয়ামে পাঞ্জাবি মতেই এই বিয়ে হবে। জানা গিয়েছে বিয়ের দিন ডিজাইনার অনিতা ডোমরের লেহেঙ্গায় সাজবেন সায়নী। তারপর 16ই ডিসেম্বর হবে রিসেপশন। সেদিন অভিনেত্রীর পরনে থাকবে সব্যসাচীর ডিজাইন করা অর্গ্যানজা শাড়ি। কলকাতার পর চণ্ডীগড় ও মুম্বাইয়েও রিসেপশনের প্ল্যান রয়েছে। সব মিলিয়ে অভিনেত্রীর বিয়ে যে জাঁকজমকপূর্ণ হতে চলেছে তাঁর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।